subscribe now and press the bell icon. বাংলা সাহিত্য চর্চায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমাদের আগের আলোচনাতে বলা হয়েছিল যে খুব তাড়াতাড়ি অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে পরীক্ষার জন্যে। অনলাইন ফর্ম ফিল আপ বলতে প্রথম সেমিস্টারে যারা এবারে পরীক্ষা দেবে বিএ বিএসসি বিকম অনার্স এবং জেনারেল সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষার্থীদের এই পরীক্ষার ফর্ম পূরণ করতে হয়, এটা হবে। তো এই সংক্রান্ত একটা নোটিশ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ইতিমধ্যে জানতে পেরে গেছো যে ফর্ম ফিল আপ আট তারিখ থেকে, মার্চের আট তারিখ থেকে শুরু হচ্ছে। কিন্তু আমরা একটু ভালো করে দেখে নিতে চাইছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস রয়েছে সেখানে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি বা কোনো নোটিশ আছে নাকি। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে পরীক্ষা দিতে গেলে অবশ্যই অনলাইনে পরীক্ষা হবে, সেটা আমরা জানিয়েছিলাম। এবং অনলাইন পরীক্ষা দিতে গেলে একটা ফর্ম ফিল আপ করতে হয়, এটা একটা নিয়ম রয়েছে। এবং সেটা পূরণ করতে গেলে, সেই ফর্ম পূরণ করতে গেলে সাধারণত রেজিস্ট্রেশন নাম্বার লাগে। প্রত্যেক পরীক্ষার্থীর একটা ইউনিভার্সিটির নিজস্ব ইউনিক নাম্বার দেওয়া হয়, ইউনিক নাম্বার থাকে, রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকের একটা নিজস্ব নাম্বার থাকবে সেশন অনুযায়ী। তো সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। বিষয়টা হচ্ছে আর কিছুই নয়, রেজিস্ট্রেশন নাম্বার কোথায় থাকে না রেজিস্ট্রেশন সার্টিফিকেটে থাকে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট করতে হয়। আমরা পরীক্ষার যে অনলাইন পোর্টাল রয়েছে সেই পোর্টালটা একটু দেখে নিচ্ছি। পোর্টালে যে বিষয়টা উল্লেখ করা হয় সাধারণত চারটা স্টেপ এখানে ফলো করতে হয়। বিদ্যাসাগর ইউনিভার্সিটির এই পোর্টাল সাধারণত অনলাইন পরীক্ষার্থীদের, অনলাইন পরীক্ষা যারা দেবে তাদের এই পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে, এই ফর্ম ফিল আপ করতে হয় রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। তো সেখানে সাধারণত কিছু ইনস্ট্রাকশন থাকে, কিছু নির্দেশ থাকে অনলাইন ফর্ম ফিল আপের আগে। তো ইউনিভার্সিটির ওয়েব অ্যাড্রেসে আমরা যে তাদের নোটিশ বোর্ড রয়েছে সেখানেও আমরা খোঁজ করেছি, সেখানে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত নেই অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস। আমরা এক্সামিনেশন পোর্টালে যাচ্ছি। এখানে আরেকটা জিনিস রয়েছে অনলাইন এক্সামিনেশন পোর্টাল, সেখানে অবশ্য অনলাইন এক্সামিনেশন পোর্টাল যেটা ডান দিকে আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে যেতে আমরা দেখতে পাচ্ছি যে এই পোর্টালটা এমএ এমএসসি এমকম অর্থাৎ ইউজির জন্যে নয়, এটা পিজি কোর্সের ছাত্রছাত্রীদের জন্যে বা পরীক্ষার্থীদের জন্যে। তো এখানে আমাদের করার কিছু নেই, এইখান থেকে আমরা বেরিয়ে যাব। এরপরে আমরা নোটিশ বোর্ডে যাই, বিদ্যাসাগর ইউনিভার্সিটির নোটিশ বোর্ড দেখো। নোটিশ বোর্ড আমরা খুলেছি, নোটিশ বোর্ডে আমরা যা দেখতে পাচ্ছি, আমরা এক্সামিনেশন শিডিউল এক্সামিনেশন অপশনে যাচ্ছি, ইউজি অপশন সেখানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেরকম কোনো আপডেট নেই নোটিশ আজকে সাত তারিখের। স্টুডেন্ট অপশনে গিয়ে সেখানেও আমরা সার্চ করে দেখে নিচ্ছি, দেখা যাচ্ছে যে সেখানেও নেই। আবার আমরা রিসার্চ করছি, আবার পুনরায় সার্চ করে দেখছি এক্সামিনেশন সংক্রান্ত, ইউজি এক্সামিনেশন সংক্রান্ত নোটিশ কিছু আছে নাকি। কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের কোনো নোটিশ এখনও পর্যন্ত নেই। তার মানে এটা দাঁড়াচ্ছে যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইউজি ফার্স্ট সেমিস্টারের অর্থাৎ বিএ বিএসসি বিকম প্রথম পাঠ পর্যায়ের পরীক্ষার্থীদের জন্য এখনও পর্যন্ত তাদের ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। হতে পারে তারা এভাবে হয়তো বিষয়টাকে নাও করতে পারে বা হয়তো পরে করবে, পরে আর কবে করবে সে নিয়ে প্রশ্ন উঠতেই পারে। যদি কাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়, মানে আট তারিখ থেকে যদি ফর্ম ফিল আপ শুরু হয় তাহলে নোটিফিকেশন তার পূর্বেই দেওয়া উচিত, দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। কিন্তু সেই ধরনের নোটিশ তাদের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি না। আমরা ভালো করে আরেকবার দেখে নিচ্ছি, ইউনিভার্সিটির হোম পেজে যাচ্ছি আমরা।
হোম পেজে যাওয়ার আগে ইউজি এক্সামিনেশান সংক্রান্ত এখানে যে রয়েছে সেখানে কিন্তু থার্ড সেমিস্টারের ফর্ম ফিল আপের ব্যাপারটা, অনলাইন ফর্ম ফিল আপ সেমিস্টার থার্ড বা থ্রি 2021 এটা আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট সেমিস্টারের এখনও কিছু নেই, ইউনিভার্সিটির ওয়েবসাইটেও আমরা গিয়ে বারবার বিষয়টা চেক করছি কিন্তু এই ধরনের কোনো বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত নেই। আমরা যখনও পর্যন্ত যখন এই কাজটা করছি সার্চ করে দেখছি তখনও পর্যন্ত এটা নেই। ইউনিভার্সিটির যে পোর্টাল রয়েছে আমরা সেই পোর্টালটা একবার দেখে নিই, অনলাইন পোর্টাল। পোর্টালটা খুলতেই দেখা যাচ্ছে যে সেখানে এটা হচ্ছে গিয়ে অনলাইন ফর্ম ফিল আপ পোর্টাল। পরীক্ষা দিতে গেলেই ফর্ম ফিল আপ অবশ্যই করতে হবে, যারা ফর্ম ফিল আপ করবে না তারা পরীক্ষা দিতে পারবে না, মানে তাদের অ্যাডমিট কার্ড প্রিন্ট হবে না ইত্যাদি। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ, সেটা অবশ্যই করতে হবে। এবং এখানে কী কী ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নাও। ইনস্ট্রাকশান ওভারভিউতে বলা হচ্ছে যে অথেন্টিকেট ইয়োরসেলফ টু দ্য সিস্টেম, ফিলিং আপ এক্সামিনেশান ফর্ম, টেক প্রিন্ট আউট অফ ইয়োর সাবমিটেড ফর্ম। এইটা অনেকেই ফর্মটা পূরণ করে কিন্তু ফর্মের প্রিন্ট আউট নিতে ভুলে যায় বা খেয়াল করে না, আগেই প্রিন্ট আউট নেওয়া উচিত ছিল। তো সেগুলো আমরা বারবার বলে দেওয়ার পরেও ভুল করেছে কেউ কেউ, কিন্তু এই ভুলটা যাতে তোমরা না হয় সেটা মাথায় রেখো। স্টেপ ওয়ানে যেটা বলা হয়েছে অথেন্টিকেশন করার কথা বলা হচ্ছে, অথেন্টিকেশন কার ক্যান্ডিডেটের সেখানে কী করতে হবে, না এন্টার ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নম্বর। রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু হাতে এখনও ছাত্রছাত্রীরা পায়নি, প্রথম সেমিস্টারে যারা পড়ছে। সেখানে দুটো জিনিস দেওয়া থাকে, দুটো জিনিসের প্রথমটি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এবং দ্বিতীয়টি হচ্ছে সেশান। সেশান মানে যে সেশানে তুমি প্রথম ভর্তি হয়েছ সেই সেশানটা, 2021-22 সেশান। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে, অন সাকসেসফুল ম্যাচিং অফ রেজিস্ট্রেশন নম্বর অ্যান্ড ক্যান্ডিডেটস নেম উইল এফিয়ার অ্যাজ শোন এভাব, নাও ক্লিক সাবমিট বাটন। স্টেপ টুতে এই কথাটা বলা হচ্ছে যে সাবমিশন অফ এক্সামিনেশান ফর্ম, ফর্ম সাবমিট করার আগে যে সমস্ত তথ্য তোমার ফর্মে রয়েছে, তোমার ফর্মটা কিন্তু খুলে যাবে রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশান দিয়ে সাবমিট করলে তোমার ফর্মটা খুলে যাবে। সেখানে তোমার ছবি থাকবে, সই থাকবে এবং তোমার নাম, কলেজের নাম, সমস্ত ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি সমস্ত কিছু তথ্য থাকবে। সেগুলো সব ঠিকঠাক আছে কি না সেটা কিন্তু দেখে নিতে হবে। তারপরে সাবজেক্ট চুজের ব্যাপারটা থাকে, সাবজেক্ট চয়েস করতে হয়, অর্থাৎ অনার্স সাবজেক্ট দেওয়া থাকে, জেনেরিকের যদি অপশন থাকে, জেনেরিকগুলো প্রত্যেকের আলাদা আলাদা হতে পারে, জেনেরিকে অপশন থাকে, বা জেনারেল ক্যান্ডিডেটদের তো আবার বিভিন্ন রকম ব্যাপার আছে, সেইগুলো মাথায় রাখবে, কার কী সাবজেক্ট আছে সেগুলো ঠিকঠাকভাবে ওখানে উল্লেখ আছে কি না সেগুলো খুব সতর্কভাবে চেক করতে হবে, পুনরায় দেখে নিতে হবে। যদি কোনো ধরনের মডিফিকেশনের দরকার হয়, কোনো ধরনের পরিবর্তন করার দরকার হয়, তাহলে সেখানে সাধারণত পরিবর্তনের সুযোগ থাকে না। আমরা আগের যে নিয়ম দেখেছি সেখানে শুধুমাত্র মোবাইল নাম্বারটা পরিবর্তন করা যেত, আর কিছু পরিবর্তন করা যেত না। আর সাবজেক্ট চুজের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যার যা সাবজেক্ট আছে সেগুলো যেখানে অপশন খুলে যাবে সেই অপশনগুলো ভালো করে দেখে করতে হবে, ভুলভাল করা যাবে না। এবং ফটো, সিগনেচার ইত্যাদি যদি না থাকে তাহলে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে, সেখান থেকে তারা ওই খালি জায়গাতে যদি ধরো ছবি নেই বা সই নেই তাহলে সেখানে কলেজ তারা তাদের মতন করে সেই তুমি যে ছবি এর আগে প্রোভাইড করেছো রেজিস্ট্রেশনের সময় সেটা ওরা ওখানে দিয়ে তোমার ওটা ঠিকঠাক করে দেবে। তো আমরা দেখে নিই রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে দিতে হয়, কোন জায়গাতে দিতে হয়। ওই পেজটাতে, ওই পোর্টালেই একটা জায়গা থাকে ইউজার অথেন্টিকেশন, এটা প্রথম ধাপ এবং গুরুত্বপূর্ণ ধাপ। এখানেই দেখো দুটো জিনিস দিতে হচ্ছে, দুটো ঘর রয়েছে, ক্লিক করলে খুলে যাবে রেজিস্ট্রেশন নম্বর। রেজিস্ট্রেশন নম্বরের জায়গাতে রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করা যায়, সাধারণত এই নম্বরটা হয়ে থাকে 6-7 ডিজিটের হয়ে থাকে। দেখে নেবে যতগুলো ডিজিট রয়েছে সেই ডিজিটগুলো তোমার
যা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, সেই সংখ্যাগুলো এখানে ইনপুট করতে হবে। তারপরে সেশন সিলেক্ট করতে হবে, সেশন ইনপুট করার কিছু নেই, এখানে সিলেক্ট করতে হবে। তিনটে অপশন সাধারণত থাকে, 2021-22 থাকবে, 2020-21 থাকবে, যারা পুরনো হয়তো আগের বছরের ফার্স্ট সেমে অ্যাডমিশন নিয়েছিলে, কোনো কারণে ব্রেক হয়েছে, এবারে ফার্স্ট সেম পরীক্ষাটা দেবে, বা এরকমও হতে পারে যারা হয়তো ফার্স্ট সেমে রিপিট আছে, রেজাল্ট হয়তো এসআর এসেছে, থার্ড সেমিস্টারে পরীক্ষার পরে হয়তো দেখা গেছে যে ফার্স্ট সেমে কারো এসআর ছিল। যদিও এই ধরনের ঘটনা ঘটে না, মানে এরকম কেউ নেই, সচরাচর দেখা যায় না, যদি থাকে তাহলে সেটা দিতে হবে, তার সেশনটা ভালো করে দেখবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটে এইটা রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশনটা কিন্তু নির্দিষ্ট, এটা কখনোই চেঞ্জ হয় না, এটা এতটাই নির্দিষ্ট যে এই সুনির্দিষ্ট নাম্বার বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত ইউজি কোর্স শেষ করার পরে যদি পিজি কোর্স করো, এমফিল করো বা পিএইচডি করো, যেটাই করতে যাও, এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমার বরাবরের জন্য থেকে যাবে। যদি ইউনিভার্সিটি ছেড়ে অন্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য যাও, অর্থাৎ এমএ করার জন্য হয়তো পার্শ্ববর্তী অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হলে এমএ, এমএসসি, এমকম পড়ার জন্য, তো সেক্ষেত্রে তখন এখান থেকে মাইগ্রেশন সার্টিফিকেট নিতে হবে, তখন এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা জমা দিয়ে নতুন করে মাইগ্রেশন সার্টিফিকেটটা নিয়ে, এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট জমা দিয়ে নতুন করে মাইগ্রেশন সার্টিফিকেট নিতে হবে, এবং নেওয়ার পরে সেটা নিয়ে নতুন যে ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হয়েছো পিজি করার জন্যে বা এমফিল করার জন্যে বা পিএইচডি করার জন্যে, বা যদি বিএড করে, বিএড করার জন্যও তখন কিন্তু ইউনিভার্সিটি, বিএড ইউনিভার্সিটি আলাদা রয়েছে, ফলে সেখানে তোমাদের চলে যেতে হবে, সেখানে চলে যেতে হবে, মানে এখান থেকে মাইগ্রেশন নিয়ে যেতে হবে এবং সেখানে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। এই তখনই রেজিস্ট্রেশন নাম্বারটা চেঞ্জ হবে বা অন্য ইউনিভার্সিটির থেকে রেজিস্ট্রেশন পাবে, তো সেটা আলাদা একটা বিষয়। মাইগ্রেশন কীভাবে পাওয়া যায়, মাইগ্রেশন সার্টিফিকেটও অনলাইনে পাওয়া যায়, সেটা নিয়ে আমি বরং স্বতন্ত্র একটা আলোচনা করব আমরা পরবর্তী কোনো সময়। অনেকেই এইটা জানে না যে ইউনিভার্সিটি ছুটে যেতে হবে, সেখানে গিয়ে কীভাবে মাইগ্রেশন নিতে হবে। যারা অনার্সের পরে হয়তো বিএড করার জন্য চলে যায় বা এমএ করার পরে বিএড করার জন্য চলে যায়, তাদের একটা প্রশ্ন থাকে, তাদের একটা চিন্তা থাকে যে কীভাবে মাইগ্রেশন পাওয়া যায়, মাইগ্রেশন সার্টিফিকেট। তো যাই হোক, এইভাবে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন চুজ করে সাবমিট করলেই তোমার হয়ে যাবে। তো যে পোর্টালে ফর্ম ফিল আপ করতে হবে, যে পোর্টাল, সেটা কিন্তু 8ই মার্চ দুপুর 12টা থেকে খুলে যাওয়ার কথা, আমরা সেটা একটু জানিয়ে দিচ্ছি, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি রয়েছে সেটা হচ্ছে, হয়ে গেছে, যেভাবে সবই একই থাকছে, সেম থ্রি যেটা রয়েছে আর কি, সেখানে সেম থ্রি বা সেম সিক্সের ফিফথের জায়গায় সেম ওয়ান কথাটা লিখতে হবে, ACM1 হাইপেন, তার মানে পুরোটা এরকম দাঁড়াচ্ছে PCDPCAL.com/VU-ACM1-2021/। এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমরা 22-এ পরীক্ষা দিচ্ছ বটে, কিন্তু এটা কিন্তু 2021-এর পরীক্ষা, 2021-এর এই পরীক্ষা দিতে গেলে তোমাদের যেরকম অনলাইন পরীক্ষা সিস্টেম বলা হয়েছে আগের আলোচনাগুলোতে, থার্ড সেমিস্টারের পরীক্ষায় বা ফিফথ সেমিস্টারের পরীক্ষায়, অর্থাৎ যথেষ্ট পরিমাণে অ্যান্সার বুকলেট তোমাদের ডাউনলোড এবং প্রিন্ট আউট করে রাখতে হবে। তো পরীক্ষার পর বা ফর্ম ফিল আপের পরবর্তী ধাপগুলো কীরকমভাবে হবে, দেখো সতর্কভাবে আমি বলছি, এখনই দুম করে ফর্ম ফিল আপ করতে যেও না, একটু দেখে নাও, দু একটা দিন দেখে নাও, তারপরে ফর্ম ফিল আপ করো, কারো কিছু অসুবিধা হচ্ছে নাকি সেগুলো আগে দেখে নাও। আমরা ফর্ম ফিল আপের, যেহেতু তোমরা একেবারে নতুন, একেবারে নতুন মানে প্রথমবার বিদ্যাসাগর ইউনিভার্সিটির অধীনে ভর্তি হয়েছে এবং প্রথমবার অনলাইন পরীক্ষা দিতে যাচ্ছ বিদ্যাসাগর ইউনিভার্সিটির, ফলে ধীরে চলো, একটু সময় আছে, 8 তারিখে শুরু হচ্ছে, প্রায় সপ্তাহখানেক ধরে চলবে,
সাধারণত এক সপ্তাহ ধরে চলে, এটা আমরা আগের আলোচনাতেও বলেছিলাম। ফলে ফর্ম ফিল আপটা কোনো ব্যাপার না, মুহূর্তের মধ্যে হয়ে যাবে, দুই একটা দিন দেখে তারপরে এগোলে ভালো করবে। কারণ যতই সতর্ক করা হোক, যতই সাবধান করা হোক, তাড়াহুড়ো করতে গিয়ে বিভিন্ন ধরনের ভুলভাল কাণ্ড করে বসছে এবং সেটা সংশোধন করতে আবার পরীক্ষার আগে এমনিতেই একটা মানসিক চাপ থাকে, টেনশান থাকে। তারপরে যদি বলা হয় যে কলেজে ছুটি যেতে হবে, অফিসে গিয়ে দেখা করতে হবে, অফিসে গিয়ে দেখলে আজকে কাজ হচ্ছে না, কালকে, আজ হলিডে, কাল অমুক ইত্যাদি, এরকম করে তোমার টেনশান বাড়তে থাকবে। ফলে অত তাড়াহুড়োর দরকার নেই, ঠান্ডা মাথায় সুন্দরভাবে কাজ হবে। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আমাদের আলোচনায় আমরা তুলে ধরব, সুতরাং তোমাদের অত চিন্তার কিছু নেই, টেনশান একদম করবে না, টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দেবে। অনলাইন পরীক্ষা কোনো চাপের নেই, চাপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে একবার, হ্যাঁ, অনেকক্ষণ ধরে প্রায় দশ মিনিটের ওপরে এই আলোচনা হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আমি ওয়েবসাইটটা জানিয়ে দিচ্ছি, স্ক্রিনে তোমরা লেখাটা দেখতে পাচ্ছ, আর আগের যে পয়েন্টগুলো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আপাতত শেষ করছি। পরবর্তীতে আমরা শীঘ্রই ফিরছি আরেকটি আলোচনা নিয়ে, ধাপে ধাপে ফর্ম ফিল আপ